39খন সমষ্টিত, 39টা সমষ্টিত আমি সম জিলা বা করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগর ও পাতাখান্দি কেন্দ্রের সমজেলা কার্যালয়ের উদ্বোধন করলেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। শুক্রবার প্রথমে তিনি রামকৃষ্ণনগরে উপস্থিত হয়ে পূজা পাঠের মাধ্যমে সমজেলা কার্যালয়ের উদ্বোধন করেন। সে সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সাংসদ কৃপানাথ মালা, বিধায়ক বিজয় মালাকার, সমজেলার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ধ্রুবজ্যোতি দেয় প্রমুখ। এদিন এ উপলক্ষে রামকৃষ্ণনগর খেলার মাঠে এক বিশাল সভার আয়োজন করা হয়। রাজকীয় সম্মানে সভাস্থলে মন্ত্রীকে নিয়ে যাওয়া হয়েছে। মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া রাতাবাড়ি জনগণের উদ্দেশ্যে বলেন, এখন থেকে বিধানসভা কেন্দ্রের লোক এই কার্যালয় থেকে সকল সুবিধা উপভোগ করতে পারবেন। এদিন পাতাখান্দিতেও সমজেলার কার্যালয় উদ্বোধন করা হয়। মোট রাজ্যে 39টি কেন্দ্রে সমজেলার কার্যালয় উদ্বোধন করা হয়েছে। করিমগঞ্জ থেকে মোহাম্মদ জনি রিপোর্ট। 39খন সমষ্টিত, 39টা সমষ্টিত আমি সম জিলা বা কো ডিস্ট্রিক্ট শুভ উদ্বোধনী করেছো। আজি এটা পবিত্র দিন, নবরাত্রি আরম্ভ হয়েছে, নবরাত্রির দ্বিতীয় দিন। আর আজি আর অহাকালি একেলগে 39খন ঠাইত কো ডিস্ট্রিক্ট বা সম জিলার কার্যালয় শুভারম্ভণি হব। আজি মই অত্যন্ত আনন্দিত যে রাতাবাড়ি বা রামকৃষ্ণনগর সমষ্টিলৈকে আহি রামকৃষ্ণনগরত আজি আমি কো ডিস্ট্রিক্টৰ কার্যালয় ইনগ্রেশন করল। আর সচাকই রাইজর কারণে এই ধরনের একটা সেবা দিবলৈ পাই আনন্দ অনুভব করছো। মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার দিনত ডাঙর একটা এডমিনিস্ট্রেটিভ রিফর্ম, যাক আমি বহুত ডাঙর প্রশাসনিক সংস্কার বলে কব পারো। গাঁর রাইজে এখন সাধারণ সার্টিফিকেটর কারণেও ডিসি অফিসলৈকে যাব লাগিছিল, নেক্সট অফ কিন সার্টিফিকেট, মাটির কাগজপত্র, বিভিন্ন কারণত ডিসি অফিসলৈকে বা আগর যে জিলা আয়ুক্তর কার্যালয় ছিল তালৈকে যাব লাগিছিল। এতিয়া প্রতিটো সমষ্টির লোকে নিজর নিজর সমষ্টিত এনেকুৱা এটা কো ডিস্ট্রিক্ট বা সম জিলা পাব, যত সকল সা সুবিধা ইয়াতে পাব। গতি আমার রাইজর প্রশাসনিক ক্ষেত্র একটা ডাঙর সংস্কার, আর রাইজে ইয়ারপা বহুখিনি সুবিধা পাব। আর মোটামুটিক ই বহু বহু ঠাইত হয়তো কেতিয়াবা মহকুমার ডিমান্ড আছিল, মহকুমাতকেও বেশি হয়, ইয়াত সম জিলা বা জিলার সমপর্যায়ের একটা কার্যালয় ইয়াত উন্মোচন হল। যেটা সম জিলা হল রামকৃষ্ণনগর বহুত আগবড়া হয়ে গেল, জিলা হেডকোয়ার্টার হল বলে কব পারি। মানে জিলার হেডকোয়ার্টার আর সম জিলার মাজত বহুত বেশি পার্থক্য নাই। মই ভাবু যে আমার বিধায়ক বিজয় মালাকর আর সাংসদ কৃপানাথ মল্লর দিনত ইয়াত খুব সুন্দর একটা ডাঙর কাম হল, যেটো প্রতিটো সময়ত নেক্সট জেনারেশনে সদায় মনত রাখবে যে এনেকা ধরনের একটা প্রশাসনিক সংস্কার রাইজর সুবিধা।